فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام <سؤال> ورحمه الله وبركاته. يا هذا مسأله فتوى আলহামদুলিল্লাহ সালামু আলা রাসলাস জি সম্মানিত বোন মাসআলা আলা বলতে যে কোনো সমস্যা বা কারোর কাছে কোনো প্রশ্ন বা দাবি বা চাহিদা বা কোনো কিছু চাওয়া থাকে সেটাকে বলা হয় মাস আলা আর ফতোয়া ফতোয়া শব্দের অর্থ হলো এই যে কারো মত বা সিদ্ধান্ত ফতোয়া বলতে কারো রায় কারো ফতোয়া বা মত বা সিদ্ধান্তকে বলা হয় ফতোয়া এই জন্যেই মাসালা বলতে যেমন প্রশ্ন চাহিদা এবার যে তার নিজের রায়কে অর্থাৎ যে প্রশ্ন করে অর্থাৎ যে ব্যক্তি তার চাহিদা কারো সামনে রাখে তাকে বলা হয় মাসালা আর ফতোয়া যে ব্যক্তি তার নিজের রায় বা ফতোয়া দেন বা তার সিদ্ধান্ত শোনান কোরআন হাদিসের তাকে বলা হয় ফতোয়া আর তাত্ত্বিক শব্দের অর্থ হলো এই যে তাত্ত্বিক বলতে না পরীক্ষা করা তদন্ত করা অনুসন্ধান করা তো কোনো প্রশ্ন যখন কেউ করে কারো চাহিদা পাওয়ার জন্য কারোর কাছে যখন প্রশ্ন করে সেই ফতোয়া যখন সে দেন তার নিজস্ব রায় বা মত সেই মতকে পরীক্ষা নিরীক্ষা করে তাহকিক করে তদন্ত করে পরে যে রায়টা আসে সেটাকে বলা হয় তাহকিক তাহকিক এই হলো তিনটা শব্দের শব্দিক অর্থ বাকি আল্লাহ আলম সাহাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি